লাইসেন্সে সরা বাটা প্রেমের মতো লাইসেন্স আপনার সঙ্গে ফোনে কথা ছিল। ফোনে কথা ছিল তো কি কাজ করতে চাই আর কি কাজ করতে চান? ফিল্ম মেকিং শিখতে চাই। কি নাম আপনার? ফজলুল কবির। একটা মেল করেছিলাম আমার আসতে বলছিলাম। তো এত কিছু থাকতে আপনি ফিল্ম মেকার হতে চাইলেন কেন? পড়াশোনা ভালো লাগে না, ফিল্ম মেকিং শিখবো। পড়াশোনা ভালো লাগে না? আপনি কি পড়ছেন, কি কতদূর? কি অনার্স সেকেন্ড ইয়ারে ছিলাম। অনার্স শেষ করতেন, মাস্টার্স করছেন? পারবেন ধৈর্য ধরতে? পারবেন? উঠছেন কই? আত্মীয় স্বজন আছে কেউ ঢাকায়? তাহলে উঠতে হইব না কোনো জায়গায়। এই যে আমাকে দেখতেছেন না, এনে শুটিং করতেছি, কাজকাম করতেছি একসাথে, এই যে সবাই দেখতেছেন না, আমরা সবাই এনে খাই, এনে কাম করি, সবাই একসাথে থাকি, আপনিও থাকেন কোনো জায়গায়। একটা চিপা চাপা দেখে ওখানে ঢুকে যান, এখানে আপনার কেউ জায়গা দিব না, আপনার নিজেরই জায়গা করে লইতে হইব। যান, জায়গা করে লাম। আমি ফজলু হইলে আপনি কেমনে ফজলু হবেন? আপনাকে কি নামে ডাকবো বলেন? আপনি যেটা বলেন। কবির। কি নাম? কবির। জোরে বলেন। কবির। কবির, আপনার বাবার নাম কি? আপনি যেটা বলেন। কবির, আপনার বাবার নামও কবির? আপনার চৌদ্দগুষ্টির নাম কি? কবির। মানে এখন নাম জিজ্ঞেস করলেই আপনার নাম কি হবে? কবির। মানে যেই নাম জিজ্ঞেস কি হবে? কবির। ঠিক আছে, এখন এটা হচ্ছে আপনার ইন্টারভিউ বোর্ড, নতুন আসছেন, সবার সাথে পরিচিত হন। আমি পরিচয় করে দিচ্ছি, এর নাম কি? ফজলু। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর নাম হচ্ছে পলাশ। অদ্ভুত, হিন্দু মুসলমান মিলাইলে হবে না তো? তো হিন্দু আর দেন। গুড। আমার নাম হচ্ছে মিতুল। জি, আপনি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। আপনি সালাম দেন। আসসালামু আলাইকুম। গুড। ওয়ালাইকুম আসসালাম। আর নাম বলেন? আমার নাম হচ্ছে মাসুদ। আসসালামু আলাইকুম। ও, আরও একটা ভালো কথা, আমাদের একজন খুব মনে করেন ঘনিষ্ঠ সহকারী, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারভিউ বোর্ডেরও খুব গুরুত্বপূর্ণ সে মেম্বার, বিশাল গুরুত্বপূর্ণ। কিন্তু আয় নাই, এডের কাজে বাইরে গেছে এডিটিংয়ে, তো সেক্ষেত্রে ওর জন্য একটা গায়েবি একটা সালাম দিয়ে দেন সুন্দর। ওর নামটা বল। ওর নাম হচ্ছে রিগান। উনি কি খ্রিস্টান? আরে সালাম কুজে, তার মানে মুসলমান। সালাম দেন। আসসালামু আলাইকুম। গান জানেন?
আঞ্চলিক ভাষায় গান, আপনাদের যে আঞ্চলিক ভাষাটা আছে না, যেটা হয় ও রে সম্পানালা তুই আরে গলি দিবানা। আব্বুর নাম কি? নানার নাম কি? তোমার জানতে হবে, আমি তো শালীন কথাই বলছি তোমার, তাই না? যখন মজা পাইছো না, এটা কিন্তু অশ্লীল না, শালীন এবং আর তুমি কি আমায় মেরে ফেলবো চৈতি? হুমায়ুন চৌধুরীর সেটে তোমাকে এক মাস কেন থাকতে হবে? আমি শুনছি ঢাকা থেকে শিল্পীরা যাওয়া আসা করবে, কিসের শুটিং তোমার এক মাস থাকতে হবে? আমি কি মানা করছি? তুমি আমাকে ফোনও করবে না বলছো, আমাকে ফোন করতে মানা করছো কেন? কিসের শুটিং তোমার? কিসের শুটিং? তার চেয়ে তুমি আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। তাছাড়া মনে করো যে আমি আসলে একটু ব্যস্ত থাকি, কারণ শ্রাবন্তী, ওপি এরকম যারা আছে না, প্রায় আমাকে ফোন দেয়। হ্যাঁ হ্যাঁ, দিলে আমি কী করবো বলো? হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া মনে করো যে এখন আমি সহকারী পরিচালক, দ্যাটস ট্রু, বাট দুই দিনের মধ্যে ইচ্ছা করলে আমি প্রশ্ন ধরতে পারি। আরে আজকে সকালেও আমার সাথে প্রডিউসারের কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরে আরে এটা তুমি চিন্তাই করো না, আমি যদি প্রোডাকশন শুরু করি, না না করবো তো অবশ্যই, করলে পারে মনে করো তোমাকে আমি প্রথমে নেব। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? হ্যাঁ, আমি ঠিক মতো এসে পৌঁছেছি। এই যে খাই দাওয়া ফ্রেশ হলাম, ছোটো একটা রুমও পাইছি আম্মা। হ্যাঁ সব ঠিক আছে, ওরা বেশ ভালোভাবে রিসিভ করছে। আচ্ছা পরে কথা হবে, কোথায় ফেস? আসসালামু আলাইকুম। হ্যাঁ না রে বাবা, আমি তোমার কেমনে কল দিই বলো? আমার কি ফোনে ক্রেডিট থাকে বাবা? আর আমার তো অন্য কারো ফোন থেকে ফোন করতে ইচ্ছা হয় না, বুঝো না, নইলে কীভাবে হবে? আর ভাল লাগতেছে না এখন। আচ্ছা তোমার বাবু পরে কল দিই। হ্যাঁ ওকে ওকে। এই যে ভাই, এই যে আমরা দেখি না তো, একটু এগিয়ে আসেন না। আপনি কি সেই জন? জি। কোন জন? রাতে নাকি সবার সাথে পরিচয় আছে আপনার? জি জি, আমি সেজন। ও, এখানে কি করতে আসছেন? একটু ব্যায়াম ট্যায়াম করি আর কি। ছাদে কেউ ব্যায়াম করে? কার অনুমতি নিয়ে আসছেন? আচ্ছা হাতটা দেন, হাতটা দেন। আমেরিকান, নাইস টু মিট ইউ। বাম হাতে সালাম দেন কেন ভাই? ডান হাত ব্যস্ত তো। আপনি তো মিয়া হারামি, হারামি। আপনারও কেউ না ছিল না আমি চিনতে পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যায়াম করে কি বডি বানাইতে আসছেন? না বডি না, এমনি আর কি। বডি তো ভালো আছে মাশাআল্লাহ, জান আপনি। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ বাপ, আরে আর করতে গে না, আমাদের এখানে নতুন এক
ফিরে আসছে। চলতেছে একবার। চলো শুটিং শুরু হবে বল তাকে। কথা কইছি। হ্যালো হ্যাঁ বাবা আমার শুটিং শুরু হবে জায়গা। হ্যাঁ কালকে রাতে যে আপনার সাথে ফাইল লেমি করছিলাম মাইন্ড করছিলেন? না। গুড, মেনটেন করেন না। হয়তো সারাদিন এত দূর উপর থাকি কাজ টাজ করি তো, তো রাতে একটু বিনা পয়সা এন্টারটেনমেন্ট পাইলে তো সুবিধা হয়। তো আপনি ছিলেন গতকালের বিনা পয়সা এন্টারটেনমেন্ট, তো সুযোগ পেলে আপনি মাঝে মাঝে বিনা পয়সা এন্টারটেনমেন্টগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? কীভাবে নেবেন? র্যাগিং করবো। র্যাগিং করবেন? আপনারা কেন আসছেন শুধু ইয়া থেকে, চিরং থেকে? ফিল্ম মেকিং করতে। তাহলে র্যাগিং করবেন কেন আপনি? কী করবেন, ফিল্ম মেকিং করবেন না র্যাগিং করবেন? ফিল্ম মেকিং কর। র্যাগিং করবেন আর? না। চলে না, এখন শুটিং শুরু হবে। আলি শুনো, প্রতিদিন একটা কথা বলতে আমার একদমই ভালো লাগে। প্রতিদিন আমি তোমাকে বলি যে তুমি রাতে ব্রাশ করে সব ব্রাশ করে সব, অথচ তুমি সব সময় ওই জায়গাটাতেই তোমার আলসি। আরে বাবা, সব সময় সকালবেলা তো দাঁত ব্রাশ করি। সকালে দাঁত ব্রাশ করলে তো হবে না, সারা দিন খাওয়া দাওয়া করো, এই করো, এখন তুমি যদি রাতে ব্রাশ না করো সব তোমার দাঁত তো নষ্ট হয়ে যাবে না? আরে সারা দিন এত কাজ করি কিভাবে? দেখো রাতে খুব টায়ার্ড হয়ে যায়, পারি না। টায়ার্ড হলে তো হবে না, তুমি যদি এইভাবে অনিয়ম করো তোমার বাচ্চা কাচ্চা হয়তো তোমার সব দাঁত পড়ে যাবে। ওকে কাট। কবির ভাই আপনি ওই গাড়িতে যান। কি হয়েছে কি? আপনি ওই ওদের গাড়িতে যান। গিয়া বলবেন যে এই গাড়িতে জায়গা নাই, বসতে পারতেছি না, মিতুল ভাই পাঠাইছে, ঠিক আছে? মাইন্ড করেন না ভাই, ঠিক আছে? পাঁচটা বেবি, পাঁচটা মার্জিন, ডিঙ্গি বাড়াবেন তিনটা, এই আর কি। আর আর সকাল 9টার সময় শুটিং হবে, ফলে একদম স্ট্রেট আপনি 8টার সময় আসবেন, ঠিক আছে? 8টার সময় আসলে হবে, 8টা আর এর বেশি 8টার সময় আসলে আমার বালিশ নিয়েছেন, পারমিশন নিয়েছেন? আমার বালিশ কেউ নেয় না, এরপরে আমার বালিশ ছুঁবেন না, ঠিক আছে? এরপরে বালিশ নিলে বাথরুমে শুয়ে রাখবো। কি করবো? বাথরুমে শুয়ে রাখবেন। খুঁজলো নাকি তোমার বালিশ নিয়ে গেছে? কি বেশি মন খারাপ? না, সবাই তো একরকম হয় না, তাই না? ও একটু অন্যরকম। তো ওকে আমি নিষেধ করে দিছি, নিচে ওকে বলে দিছি যে না, তোমার সাথে যেন এরকম না করে। হ্যাঁ, কালিমা তোমার তো অসুবিধা হচ্ছে? না, ঠিক আছে।
ঘুমাতে পারবা? হ্যাঁ পারবো। ঠিক আছে। হ্যাঁ বাবা, এই তো আমি ঘুমাচ্ছি। সানভাই রোল অ্যাকশন। বাবা, তুমি আলির সাথে একদিন দেখা করছো, একদিন দেখা করে তুমি কিভাবে বুঝলে যে ও তোমার মেয়ের জন্য পারফেক্ট না? একটা মানুষকে তো মানুষ হিসেবে দেখতে হবে, তুমি তার বাহিরটা দেখে তো ভেতরটা বিচার করতে পারবা না। আমাকে তো কতগুলি বেসিক জিনিস দেখতে হবে, যেমন ফ্যামিলি, এরপরে দেখতে হবে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আলির সাথে যদি আমার বিয়ে হয় আমি কখনো আনহ্যাপি হব না, এইটুকুন ফেথ তুমি আমার উপর রাখতে পারো। ওকে কাট। একটা নতুন মানুষ আসলে তার দিকে তোমরা খেয়াল রাখবা না? সবার খেয়াল তো ওর দিকে পড়ছে। তারে শিখাবা না? শিখতে চাইলে তো শিখাই দিতাম। ও তো কইলো তোমরা যেমনি উপত থাকো মনিটরের উপরে, ও তো তোমারে তমগো তমগোই দেয়, ও মনিটর দেখতে পারে না, ও সামনেও আসে না, কিছু বলেও না। কি করবে সব সময়? তোমার নামে ওই দিন কইলাম প্রথম যে তুমি, তোমারে কেউ জায়গা দিব না, তুমি ধাক্কায় তোমার জায়গা করে নিতে হইব, নিজের জায়গা নিজের করতে হইব। এদিকে আসো, এদিকে আসো, শোনো, এদিকে আসো, তুমি এখানে খারাপ তাই তোর এক জায়গা, তো তুমি একবার ধাক্কায় ওই পাশে চলে যাবা, ঠিক আছে? একদম যাইবা, আবার আইবা, আর এক জায়গায় আবার আইবা, যাও যাও। হ্যাঁ, আবার এক জায়গায়, এক জায়গায়, তাড়াতাড়ি এখন তো ঠিক এক জায়গায়। হ্যাঁ আসো, একটু দূরে যাও, একটু পিছিয়ে যাও। হ্যাঁ আসো, 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 আসো। হ্যাঁ আসো, এমনে তোমার কেউই জায়গা করে দিতে হবে না, বসে হয় না। তোমার কি, তোমার কি লজ্জা করে? তোমার কি কেউ তুমি আপন মনে হয় না? আমরা যারা আছি সবাই এখানে, আমরা কেউ লাইভ মনে হয় না? লাইভ তোমাকে কেউ, আমরা কেউ প্রবলেম করে কোনো না? বলো বলো, কেউ প্রবলেম করে তুমি আমার? কেউ 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 লারে, কেউ ওর সাথে সবাই সহযোগিতা করো। মৃদুল সরতে করি আমরা, কেউ একদম হাসি ভাই ব্রাদার একসাথে। হ্যাঁ বস, কোনো সমস্যা নাই। আর মৃদুল তুই ইয়ে কর, ওরে কন্টিনিউটি শীট কেমনে লিখতে হয়, কেমনে মেইনটেইন করতে হয়, যে যেভাবে পারো, এবং সব জিজ্ঞেস করলে সবাই দেখাই দিবা। ওর তুমি কোশ্চেন করবা, তুমি যদি, তোমার যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তুমি আমারে কোশ্চেন করবা। আই লাভ ইউ ম্যান, বুকে ম্যান, তুমি আমার বুকে আসো, আসো বুকে আসো, আসো না কি জানি নাম কামিনী না কামু, ওর একটা কবিতা আছে না, পড়িতে কারি না পাগ ঐশ্বরিয়ার আর না ভাই, করিতে পারি না কাজ সদা বয়স আর এ তো দেখি সবই জানে, তাহলে কিসের লজ্জা তোমার? মরে গেছে নাকি? চৈতি নাই, আসবে আসবে না, আসবে আসবে না,
চৈতি নাই আর টান থাকলে ছুটে চলে আসবে চৈতি নাই এখন উঠেন ভাই কি ভাই কবে তোর দিকে কুটকুটি আছে কবে আপনার কি কখনো আত্মহত্যা করতে ইচ্ছা করছে? আপনার কি কখনো মরে যেতে ইচ্ছা করছে? এক্সকিউজ মি, আপনি কাকে চান? আমি কাউকে চাই না। আপনি কে বলতেছেন? আমি কেউ না, আই এম নোবডি। আমি একজন মানুষ যে একটু পর আত্মহত্যা করবে। আত্মহত্যা করার আগে চাচ্ছিলাম একজন আননোন একটা আননোন নম্বরে কল করে কথা বলি। ওকে, বেস্ট অফ লাক, ঈশ্বর আপনার সহায়ক। একটু আগে ফোন দিছিলেন? আচ্ছা, একটু ধরেন, একটু ধরেন। হ্যাঁ, হ্যালো। আপনার সমস্যাটা কি? না, আমার কোনো সমস্যা নেই। আমি নিরুদ্রব সুখী একজন মানুষ, দুনিয়ায় আমার কোনো সমস্যা নেই। সমস্যা নেই তো আত্মহত্যা করতে চাচ্ছিলেন কেন? আমি খুব দরিদ্র একটা ছেলে, আমার বাবার কিছুই নেই, আমি অশিক্ষিত, সার্টিফিকেট নেই, এই জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। আজকে আমাদের ব্রেকআপ হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আত্মহত্যা করবো। কি?
আরে গার্লফ্রেন্ড চলে গেলে মানুষ আত্মহত্যা করে? আপনি আত্মহত্যা করলে তো আর কোনো গার্লফ্রেন্ড পাবেন না, আর বেঁচে থাকলে তাও একটা দুটো গার্লফ্রেন্ড পাবেন। আর গার্লফ্রেন্ড আর বাঁচতে ইচ্ছে করতেছে না। আর ভাই শুনেন, আপনি যদি বেঁচে থাকেন, যে গার্লফ্রেন্ড আপনার সাথে ব্রেকআপ করছে তার চাইতে হাজার গুণ ভালো গার্লফ্রেন্ড আপনি পাবেন, যে আপনাকে কেয়ার করবে, আপনার সব টেনশন দূর করে দিবে, আপনাকে অনেক আদর করবে, ঠিক না? আপনার সাথে শেয়ার করবে। বুঝতে পারছি, কিন্তু যুক্তি টুক্তি এখন তো ইমোশন কাজ করতেছে, যুক্তি কাজ করতেছে না। চুপচাপ এই যে সুসাইড করার চিন্তা দূর করেন, যে বেডে যে টান টান করে শুয়ে থাকেন, একটা বড় সড়ো ঘুম দেন, সকালবেলা উঠে দেখবেন সব ঠিক হয়ে গেছে, দিয়ে নতুন করে জীবন আবার শুরু করবেন, ঠিক আছে? কিন্তু আমার ঘুম আসবে না, আমি এখন আত্মহত্যাই করবো। আরে ঘুম আসবে না কেন? আপনি একটা কাজ করেন, আপনি এক গ্লাস গরম দুধ খান, হ্যাঁ, দুধ খেয়ে ঘুম দেন, ঘুম হয়ে যাবে, ঠিক আছে? আর শুনেন, মানুষের উপর কখনো বিশ্বাস হারাবেন না। পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের সাহায্য করে, হেল্পের জন্য আগে আসে। যেমন এই দেখেন, আমি আপনাকে কত হেল্প করলাম, ঠিক না? আপনি এখন একটু ঘুম দেন, কাল সকালবেলা উঠে যদি আপনার আবারও খারাপ লাগে আমার নাম্বার তো আছে, আপনি আমাকে ফোন দিবেন, আমি আপনাকে সব রকম হেল্প করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শান্তি পেলাম, ওকে বাই। হ্যালো, হ্যালো, কে বলছেন? কেমন আছেন? ও আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, আপনি ভালো আছেন? তারপর কি অবস্থা, এখন আর মরতে টরতে ইচ্ছা করে না? তো মরতে ইচ্ছে করছে না, কিন্তু আমি আপনাকে, আমি আপনার ফ্রেন্ড হতে চাই আর কি। ও মরতে ইচ্ছা করতেছে না, আপনার বন্ধু হতে ইচ্ছা করতেছে? জি বন্ধু হতে ইচ্ছা করছে। ঠিক আছে, বন্ধু হবেন তাতে তো কোনো অসুবিধা নাই, জগতে তো সবাই সবার বন্ধু, তাই না? না ঠিক তা না, মানে আমি একটু অন্যরকম আর কি, এই যে আপনি আমাকে বাঁচাইলেন না, আপনি আমার ব্যাপারে একটু অন্যরকম বন্ধু হতে চাই আর কি। অন্যরকম বন্ধু মানে প্রেম টেম না তো? না না না। আচ্ছা তাহলে ঠিক আছে, যেহেতু আমি আপনাকে বাঁচিয়েছি সেহেতু স্পেশাল ফ্রেন্ড হওয়া যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তা আপনি কী করেন জানো? আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর কি। ও ওষুধ কোম্পানিতে চাকরি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি তো একটু বিজি, আপনার সাথে পরে কথা বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাই। আহ সরি। আরে আসুন কবির ভাই, আসুন আসুন, সমস্যা নাই, আসুন। কি বলেন? ওই কন্টেইনারে লিখতে আসছিলাম। কন্টেইনার? হ্যাঁ দেখেন, আসুন না। ব্লু স্কার্ট কলম, কলম আনতে ভুলে গেছি। আচ্ছা কলম নিয়ে আসুন। ভাই সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম কি? ওয়ালাইকুম সালাম বলেন। ওয়ালাইকুম সালাম। কি করেন? বুঝলো ভাই, আমার খুব মাথা ধরছে, আপনার নূপুর আর মাহজাদ ভাইয়ের কন্টিনিউটি লিখতে পারবেন? অবশ্যই, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে, তাই না? আমার মাথা মাথা করলে কিন্তু আপনার লিখে দেওয়া লাগবে, ঠিক আছে? এটা গ্রিন না, তাহলে কি এটা?
আপনি গ্রিন লিখলে আমি চিনব। আগে তো পড়া তো প্যাস লাগতে পারে। প্যাস লাগবে না, আমি চিনলেই তো হলো। প্যাস লাগতে তো আমাদের সমস্যা, এটা এটা কচি কচি। ওকে, আপনি আপনি গ্রিন লিখে পাশে ব্র্যাকেটে আপনাদের মত আপনারা লিখুন। আচ্ছা, কচি কলম আর ফ্ল্যাট স্যান্ডেল না? হ্যাঁ, আর চুল ছাড়া মাঝে সিটি। আচ্ছা, ওকে। কি ব্যাপার, আপনি আমারটা লিখবেন না? ও লিখছে, আপনার লিখছে। আপনি নায়িকার বসে আসছেন, নায়িকার বাবা আপনাকে পছন্দ করে না, উনি আপনাকে না পছন্দ হওয়ার যে কারণগুলো সেগুলো আপনি ইতিমধ্যে জানেন, জানে গেছেন। এখন তারপরে নতুন নতুন অনেক কারণ মানে আবির্ভাব হয়েছে, এগুলো আপনাকে ফেস করতে হবে। খুঁজে পাচ্ছি না। লাল রেড তো খুঁজে বের করে পড়ে আসছি, আপনি যান। এর মধ্যে বসের কানে পৌঁছে দিছে। হ্যাঁ, আপনার পারানো, আপনাদের এডিট করতে লাগে 2 মিনিট আর টেলিকাস্ট করতে লাগে 2 সেকেন্ড। চলেন বস, এর আগে তো কন্টিনিউ মিস করছে। আর আর্টিস্ট মানে আসবে স্যার, সেটে ফোন টেলিফোনে ঘন্টার পর ঘন্টা কল দিয়ে পাওয়া যায় না। আমাদের কোয়ান্টিটি জানেন না কেন? আমি আসলে এনেছিলাম, কিন্তু আনফরচুনেট আসলে এনেছিলাম। আপনি কি আপনি আনফরচুনেটলি কি আপনি কে অ্যাক্টিং কে শিখাইছে আপনাকে? আপনারা যদি এত অমনোযোগী হন তাহলে শুটিং করতে আসেন কেন, অভিনয় করতে আসেন কেন? খেয়াল রাখবেন না এগুলো আপনারা। তারা
এক একজন আসবে, কারো কোনো টাইম আসার সময় টাইম ঠিক থাকবে না, আয়সা যাই যাই করবে, আবার এটা আনবে না ওটা আনবে না, কন্টিনিউটি মিস করবে। তিরিশ পর্ব নাটক অনিয়ার হয়েছে না, ওরা তো 52 পর্ব জমা দিতেই হবে না, আরো 22 পর্ব আছে, ওই 22 পর্ব কিভাবে করে আমি দেখে নেবো, ওরা আমি ফাঁসাই দেবো। আচ্ছা ফাঁসাই দিও, এখন কুল ডাউন। কিসের কুল ডাউন? ও এতগুলো মানুষের সামনে আমার অপমান করছে সামান্য একটা কন্টিনিউটির জন্য। হ্যাঁ আচ্ছা, ওদের প্রবলেমটা তো বুঝতে হবে, চুপচাপ বসো সব ঠিক হয়ে যাবে। কিসের চুপচাপ বসবো? কোনো চুপচাপ নাই, ওর মতো কি ডিরেক্টরের অভাব আছে? আমার আমার নাটকের অভাব আছে? ওর মতো এক্সট্রা ডিরেক্টর আমার পিছনে ঘুরে। আমিও যাবো, চুপ এখন চুপচাপ বসো। আশ্চর্য, আমি কেন যাবো? কেন যাবে মানে? তুমি আমাকে ভালোবাসো না? শোনো, তুমি পার্সোনাল কমিটমেন্ট আর প্রফেশনাল কমিটমেন্টকে এক করতে পারো না। ও, তুমি অনেক আধুনিক হয়ে গেছো না? আমি এত কিছু জানতে চাই না, তুমি আমার সাথে যাবা কি না সেটা বলো। আমি এই সিরিয়াল ছেড়ে যেতে পারবো না। তুমি যাবা না? না। যাবা না? না। ওয়া আলাইকুম সালাম। তুমি যাও না, তুমি আর খারাপ হয়েছো গে। আপনি চান আমি আসতেছি? আচ্ছা কবির ভাই শুনুন, আমার মোবাইলটা আপনার কাছে রাখেন, হ্যাঁ? কল আসলে রিসিভ করবেন, বলবেন যে আমি শর্টে আছি, আর ওদিকে আপনার যাওয়ার দরকার নয়, শর্টে ডিস্টার্ব হবে আপনি এখানে বসে থাকেন। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? আমি কবির। দরকার নাই, তুমি যদি আমার কথা না শুনতে পারো তাহলে তোমাকে কথা বলে তো আমার লাভ নেই, ঠিক না? ওকে ঠিক আছে, ওকে বাই। হ্যালো হ্যালো হ্যালো
কেমন আছেন আপনি? ভালো। তার কল ওয়েডিং ছিল, বিজি ছিলেন নাকি? আর বিজি। আচ্ছা, আপনার নাম তোই জানা হলো না। আমার নাম রায়হান। ও রায়হান সাহেব, একদিন আমি আপনাকে সান্ত্বনা দিছিলাম যে মরে যেন না, এই করেন না, ওই করেন না। আজকে আমারই এত খারাপ লাগতেছে, আমারই মরে যেতে ইচ্ছা করতেছে। আরে কি যে বলেন, মরার কি আছে, দুনিয়ায় কত কি আছে বাজার দেখার। হ্যাঁ হ্যাঁ বলেন, একদিন আমি যেই চরিত্রে অভিনয় করছিলাম, আজকে আপনি সেই চরিত্রে অভিনয় করতেছেন, ভালো। হ্যাঁ সেটাই তো, আসলে বন্ধু তো তাই, তাই না? একজন আরেকজনকে বাঁচাবে, অনুপ্রেরণা দিবে, তাই না? তো রায়হান সাহেব, আপনি কি করেন, কোথায় থাকেন, আপনার পরিবারে কে কি করে না করে, কয়জন আছে, আপনার ছোটবেলার কথা, বড়বেলার কথা, অ্যাকচুয়ালি ইন্টারটাল সব কিছু আমি জানতে চাই। একটা মানুষকে না দেখে তার পুরো পরিচয়টা জানার মধ্যে একটা আনন্দ আছে, সেই আনন্দটা আমি পেতে চাই। কী হবে এসব দিয়ে, পরিচয় দিয়ে কী দরকার? পরিচয় এই যে আপনার কথা বলতেছি কত ভালো। আরে পরিচয় দিতে আপনার অসুবিধা কী? না তা না, কিন্তু আপনি বলেন পরিচয় মানে কি, নাম, ঠিকানা, সার্টিফিকেট, এগুলো এগুলো দিয়ে কী হবে বলেন? আপনি তো অনেক বছর ধরে একটা মানুষকে চেনার পরও, পরিচয় জানার পরও কি তাকে শেষ পর্যন্ত জানা যায়? তারপরও পরিচয় দিতে আপনার অসুবিধা কী? আসল ব্যাপার হচ্ছে আমি তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বুঝছেন না ভাই, পরিচয় দেওয়ার মতো তো কিছু নাই আসলে, বুঝছেন না, গাই সাম্যের গান, তাই তো ভাই। এত তার মানে পরিচয় দেওয়ার মতো কোনো কিছু থাকলে আপনি সাম্যের গান গাইতেন না? তা না, সেটা গাইতাম না, একদম গাইতেন না, না না না। আচ্ছা রায়হান সাহেব, আমার একটা ফোন আসছে, হ্যাঁ আমি আপনার সাথে পরে কথা বলবো। কে কবির মিয়া, সারাদিন এনে দাও না? ওদিন আমি একটু টেম্পার্ড হয়ে গেছিলাম, এখন টেম্পারটা হয়ে জামুক হয়ে ঘর, এত শুটিং করতে হয় সারাদিন, এত চাপ থাকে তুমি তো বুঝোই। তারপরে তুমি একটা আনপ্রফেশনাল লোকের মতো কাম করলা, এখন সব মিলে তারপরে চইলা গেলা গা সামনে দিয়া, এটা মনে করো যে কেমনে এটা এইটা এত করতো, ধরো এখন যা হয়েছে এগুলা কত কিছু হয় কত রকম, তাই বললাম মনে রাখতে হবে সবসময়। সেদিন আমি আসলে বুঝতে পারি নাই হঠাৎ আমার জন্য কী হয়েছিল, আমি যে কেন এরকম করলাম আমি বুঝতে পারতেছি না। আপনি রাগ করেন না? রাগের তো কিছু না, রাগ করি নাই তো, ব্যাপারটা হচ্ছে যে তোমার নিজেরাই তো, নিজেরা নিজেরাই তো। মার্জুক ভাই কি বললো? না সব সলভ হয়ে গেছে, ওনার সাথে আর কোনো সমস্যা নেই। শোনো, সেদিনের জন্য আমি ভেরি সরি। ইটস ওকে ইটস ওকে বলে তো হবে না, বলো সব কিছু আগের মতো চলবে। সব কিছু আগের মতো চলবে। আমাদের তাকাও, হেসে বলো। এখানে হেসে বলার তো কিছু নাই, তোমার আমার সম্পর্ক তো একেবারে টুঙ্কো না, যে তুলে দিলাম আর শেষ হয়ে গেল, ঠিক না? আলহামদুলিল্লাহ। আচ্ছা পারভিন আপার ছেলের জন্মদিনে কি দিবা? কি পারভিন আপার ছেলের জন্মদিনে কি দিবা? ও হ্যাঁ, পারভিন আপার ছেলের জন্য তোমাকে নিয়ে কিনতে যাবো কাল সকালে, চলো। ওকে চা খাবা? হ্যাঁ খাবো। কফি তুমি যা দিবে তাই আমি খাবো, বিষ দিলে বিষও খাবো। আই কাজল, চিকা মারার ওষুধটা নিয়ে আয় তো। সত্যি সত্যি নাকি খাবে না সত্যিকারে? তো বললা কেন? মিডিয়া
মিডিয়াতে আসলে তোমার অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, না জানলে তো হবে না বলো। আর ভাইয়া বললো তো আর আমি আর শেখাতে পারবো না বলো। তুমি আমার সাথে যদি আমি যদি তোমার নায়ক হই তাহলে তো তুমি সেখানে ভাইয়া বললো তো আর আমি আর সে মনে করো যে আমরা অনেক সময় ঝগড়া করি, মারামারি করি, আমাদের ঘরের ভিতরে তো অনেক কিছু করি না, প্রেম ভালোবাসা এগুলো থাকে। সে মনে করো তোমার সাথে তুমি এখন নায়িকা আমার, আমি তোমার নায়ক, ঠিক আছে? এখন মনে করো সে একটা প্রচণ্ড একটা ভালোবাসার মুহূর্ত, খুব ভালোবাসার মুহূর্ত, সে আমি তোমাকে প্রপোজ করলাম, ধরো বলো বলো আমি তোমাকে ভালোবাসি, বলো বলো। আর বলতে তো হবে, আচ্ছা ঠিক আছে আমিই বলি। আজমি, আজমি আমি তোমাকে ভালোবাসি। না হবে না, হবে না, তোমাকে তো হবে না। এই প্রোডাকশন, কিছু মজার মজার এসএমএস আর জোকস ডাউনলোড করছি নেট থেকে, তাই নাকি? বলেন না, বলে তো শেষ করা যাবে না, ভোর হয়ে যাবে। আপনি আপনার মেল অ্যাড্রেসটা আমাকে এসএমএস করেন, আপনি আপনার মেল অ্যাড্রেসে পাঠাবো অনেকগুলো প্রচুর। কিন্তু জোকস তো শুনতে ভাল লাগে, আর আপনার মুখ থেকে জোকস শুনতে আমার আরও বেশি ভাল লাগবে, বলেন। না না, আমি ভালো বলতে পারি না ভাই, আমি খুব ভালো এসএমএস বলতে পারি না, জোকস করতে পারি না। আপনি মেল অ্যাড্রেস পাঠাইলে আমি সব ইয়ে করবো, সেন্ড করে দিব আপনার মেল অ্যাড্রেসে। আচ্ছা ঠিক আছে, আমার মেল অ্যাড্রেস আমি আপনাকে এসএমএস করে দিব। আজকে রাত আপনার মেলটা চেক করেন। ওকে। এরপর জনা ফজলুল কবির তার নিজের মেইল অ্যাড্রেস থেকে নূপুরকে জোকস পাঠায় এবং আরেকটা ভুয়া অ্যাড্রেস তৈরি করে সেই অ্যাড্রেস থেকে মাজেদ উর্তি নায়িকার ভিডিও ফুটেজ পাঠায়।
কোনো প্রবলেম হয়েছে? কি ব্যাপার, কথা বলছো না কেন? না না বাবা, আইসক্রিম খাও। আরে বাবা নাও, কি কোনো গন্ডগোল হয়েছে? আইসক্রিমটা খাও, নাহলে তো গলে যাবে। নাও। এই রূপুর, আরে বাবা খুলে বলো না কি হয়েছে। এটা কি হলো? হ্যাঁ এটা কি হলো বুঝো না, একদমই কিছু বুঝো না। তোমার মতো লম্পট, তোমার মতো বদমাইশ ছেলের সাথে আমি প্রেম করছিলাম, আমার ভাবতেও খারাপ লাগে। কেন কেন? তোমার 14 পুরুষের সৌভাগ্য যেটা আমার মতো মেয়ে হয়ে তোমার সাথে প্রেম করতে পারছি। কেন, আমি কি করলাম? কি করলে তুমি বুঝো নাই? কিছু বুঝো না তুমি? আস্তে আস্তে, শিট। আস্তে মানে এখন আস্তে কেন? বলো এবার তোমার ব্যাপারটা খুলে বলো। কি হয়েছে সেটা তোমার খুব ভালো করে জানার কথা, আর তুমি যদি না জেনে থাকো তুমি তোমার মেলবক্স চেক করো, ঠিকই টের পেয়ে যাবে, বুঝছো? আরে মেলবক্সে কি লেখা আছে সেটা তুমি বলবা তো। আমার বলার মতো রুচি নাই, ইনফ্যাক্ট তোমার মতো লুচ্চা ছেলের সাথে কথা বলার মতো রুচি আমার নাই। তুমি আমার সাথে কোনো প্রকার কমিউনিকেট করার চেষ্টা করবে না, যদি করো আমি তোমাকে জুতা দিয়ে পিটাবো। মাজুবা আপনি সাথে একটু কথা চলে দিকে আসবেন। আর কিছু বলো তো মাজু ভাই, আমরা রিয়েলি ভেরি সরি, আমি আজকে শুটিং করতে পারবো না। কনফিউজড কি হচ্ছে এটা আপনার জানার দরকার নাই, আমার গাড়ি বাসায় পাঠিয়ে দিয়েছে, আপনি একটা ট্যাক্সি ডেকে দেন, আমি বাসায় যাব। না আমার তো জানতে হবে তুমি আমার ইউনিট থেকে চলে যাবে, এটা কেমনে? আপনার ইউনিটের কোনো সমস্যা হয়নি, এটা আমার পার্সোনাল প্রবলেম, আমি শুটিং করতে পারবো না, আই এম রিয়েলি ভেরি সরি। ঠিক আছে তোমার পার্সোনাল ব্যাপার, তারপরে আসে না একটু। না না প্লিজ, আপনি আমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। এই কবির, এই ইয়ে করো, তুমি কারো দিয়ে একটা ট্যাক্সি ক্যাব ডাকাও, ঢাকায় নূপুরকে বাসায় পাঠানোর ব্যবস্থা করো। তুমি যাবা, কোনো প্রোডাকশন বয়ে পাঠাবো না, ঠিক আছে? একদম বাসা পর্যন্ত দিয়ে আসবা। না না ঠিক আছে, ইটস ওকে। হ্যাঁ না ঠিক আছে, তোর পার্সোনাল কি? আরে তুমি আমার কথা শোনো, আমি তোমার কথা শুনি, বাদ দাও না। এটা প্রবলেমটা কি বলেন না? আরে এটা ওর প্রবলেম, তোমার কোনো প্রবলেম হচ্ছে? আমার কথা শোনো তুমি, মেয়েটা হচ্ছে যে তোমার যে ছেলেটার পিছনে, অথবা মেয়েটা ছেলেটার পিছনে হ্যাঁ ঘুরতে থাকে গল্প, তুমি মনে হচ্ছে আচ্ছা শোনো, গল্পের বিষয় হচ্ছে যে ধরো এটা কি করলা কবির? কি করলাম মানে? তুমি এরকম একটা কাজ করতে পারলা? আমি যা সত্যি তাই দেখাইছি, যা সত্যি তাই মানে এর মধ্যে কি তোমার উদ্দেশ্য কাজ করে নাই? না তো কোনো উদ্দেশ্য ছিল না। তুমি কি কাজটা করে ওদের মধ্যে একটা কাজ আর লাগাই দাও নাই? তুমি কি মাঝখান দিয়ে এন করতে চেষ্টা করো নাই? না আমার এখানে কোনো স্বার্থ ছিল না। না কবির, এটা তোমার দ্বারা সাজে না। হ্যালো শুনেন, আপনারা বলছেন মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, আপনি তো এই জীবনে অনেক অবহেলা সহ্য করছেন তাই না? আমি একটা ডিসিশন নিছি, আমি আপনার সাথে দেখা করবো, আই উইল গিভ ইউ দ্য অনার, আপনার কোনো দুঃখ থাকবে না। আপনি যেভাবে বলছেন আমার না আনন্দে কাঁদতে ইচ্ছে করছে।
ইচ্ছে করতেছে অনেকক্ষণ ধরে কাঁদি। আপনি এটা ডিজার্ভ করেন, আপনি খুব ভালো মানুষ, আপনি এটা ডিজার্ভ করেন। এখন আমি আপনার সাথে দেখা করবো, বলেন কবে দেখা করবেন? আমরা কালকে দেখা করি। কালকে? কালকে কীভাবে সম্ভব? আমি তো চিরং থাকি। তারপরের দিন? পরশু আমাদের হেড অফিসে মিটিং আছে। তারপরের দিন? তারপরের দিন, তারপর দিন ডেলিগেট আসবে বাইরে দেখি। আজ আপনি কী মনে করছেন? আপনি কি স্কেপ করতে যাচ্ছেন? আপনি কি মনে করছেন যে একটা মেয়ে এত সহজে রাজি হয়ে গেছে তার মানে কি আমার মধ্যে কোনো ঝামেলা আছে? আমি কি দেখতে অসুন্দর বা গরিব বা অন্য কিছু? আরে না না না, ওসব কিছু না। শোনেন, আপনি আমার সাথে দেখা করেন, আপনি ঠকবেন না। ইউ উইল নট বি আ লুজার। না ঠিক আছে, আমার আবার লাভ আছে কি? ন্যাংটার আবার বাটপাটার বই। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট উইকে বৃহস্পতিবার দেখা করবো। আপনি ফ্রি থাকবেন তো? ওকে। কোথায় গিয়েছিলেন আপনারা? এই যে লোকেশন দেখতে গেলেন। কিসের লোকেশন? শুটিং লোকেশন। আপনারা শুটিং করেন বুঝি? হ্যাঁ, শুটিং পার্টি। হ্যাঁ মামা, শুটিং পার্টি। ওয়ালাইকুম আসসালাম। শুটিং পার্টি মামা। আচ্ছা আচ্ছা, কিডা আপনি? কবির, জ্ঞান অর্জন করলে মানুষের একটা শক্তি বাড়ে। কি বাড়ে? মানুষের চিত্তচক্ষুর উন্মোচন ঘটে, মানে একটা চোখ বেড়ে যায়। ওরা আমাকে মেরে আমার তৃতীয় আর চতুর্থ চারটা চোখ বাড়াই দিছে, মানে আমার আরো দুইটা চোখ হয়ে গেছে। কিন্তু তুমি এরকম রিয়েক্ট না করলে বাড়তা। রিয়েক্ট করবো না মানে? ওরা তোমার সাথে ফাইজলামি করলে আমি চুপ থাকবো? তুমি কি ফাইজলামের বস্তু যারা তোমার সাথে ফাইজলামি করতে থাকবে? ওরা তোমার গায়ে হাত দিবে, তোমাকে নিয়ে মজা করবে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো? বাচ্চাদের দোকানে বাচ্চাদের আইটেম কই পাওয়া যাবে জানি, এটা আপনারা কই দেব। আপনার পায়ের জুতো?
এইগুলো তো আপনার পায়ে অনেক বড় হবে, অনেক বড় লাগবে আমার, সবচেয়ে বড় সাইজটা বের করবে, এইটা দেন আপনি তো বুঝতে পারছেন না, এটা কিন্তু আপনার পায়ে হবে না, আপনারা তো কিছু বুঝতে পারেন, আপনি এটা ব্যাগ করুন, আমি এটাই নিব। আচ্ছা ঠিক আছে আসেন। Yes, I'm grounded, got my wings clipped, I'm surrounded by all this pavement. Guess I circle while I'm waiting for my fuse to dry. কে মামা কি লাগবে? এই স্যুট বানাবো, থ্রি পিস। থ্রি পিস দেখেন, এখানে কালোটাই দেন। এটা বানালে কমপ্লিট কত লাগবে? কাপড় হচ্ছে 5,000 টাকা, আর সেলাই হচ্ছে 2,600 টাকা, মোট হচ্ছে 7,600 টাকা। মজুরি সহ? জি মজুরি সহ। আপনার তো কাপড় হাফ লাগবে, সেখানে কিছু কম রাখা যাবে। মাস্টার সাহেব মামার মাপটা নেন, 27, 28, 26.5, 32, 19, 17, 23.5, 13.5. কবির ভাই না, কেমন আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? এখানে কি? ওই তো একটা বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। আসেন না, এখানে বসেন না। না আসেন আসেন। ওই একটা বন্ধু ছিল আর কি, আসলে টাইম হয় না বসে, বুঝছেন? বাবা অনেক স্মার্ট লাগছে আপনাকে। থ্যাঙ্কস।
খান কিছু আপনি? না না, আসলে একটা বন্ধু ওয়েট করবে, একটা কফি খান। না না, অসুবিধা নেই, পরে দেখা করবো। হ্যাঁ, ফ্রেন্ড আছে তো? ঠিক আছে। মেলটা কি আপনি করছিলেন? আপনাকে এখন কি করা উচিত জানেন? ম্যাঙের মতো ধরে ছাদ থেকে ফলাই দেওয়া উচিত। এত বড় সাহস আপনার! আমি সবকিছু মার্জুক ভাইকে বলবো, তারপর আমি দেখি আপনি কিভাবে কাজ করেন। অসভ্য কোথাকার ইডিয়ট! আমি কল্পনা করতে পারি না, বংশ বিস্তার করতে পারি না। আমি কি চুপ কেন? কথা বলো আমার সাথে, বলো, উত্তর দাও। দৈর্ঘ্য প্রস্তরে আর কতটুকু হলে একটা মানুষকে মানুষ বলা যায়? কে ঠিক করে দিয়েছে সব ক্রাইটেরিয়া?